এরকম ভয়ানক প্রবলেমে পড়বো আগে বুঝতে পারিনি। ফ্লাইট ছিল 6:55 আর এখন বাজে হচ্ছে 10:20। এখনও পর্যন্ত কিন্তু বোর্ডিং স্টার্ট হয়নি আর কোনো নিউজও নেই কখন বোর্ডিং স্টার্ট হবে। ফ্লাইট কোম্পানি ইজিপ্ট এয়ার রিফ্রেশমেন্টের ব্যবস্থা করছে, দুবার রিফ্রেশমেন্ট দিল আমাদের, বাট এখনও পর্যন্ত ওরা বলতে পারছে না যে কখন ফ্লাইট স্টার্ট হবে। আমার ডাউট লাগছে যে আজকে ফ্লাইট ছাড়বে, তো নাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব, কারণ কাল ভোর 4:00 সময় আমার আবু সিম্বেলের ট্যুর স্টার্ট হবে। রাতের ঘুম তো হবেই না, কিন্তু অ্যাটলিস্ট আজকে যদি পৌঁছে যায় তাহলে কালকে ট্যুরটা করতে পারবো, নাহলে ট্যুরটাও ক্যান্সেল করতে হবে, জানি না কি হবে। কায়রো এয়ারপোর্ট থেকে আসওয়ান যাওয়ার আমার ফ্লাইট ছিল 7:30 সময়, কিন্তু আসওয়ানের ডেজার্ট স্টর্ম স্টার্ট হওয়ায় ফ্লাইটটা অবশেষে ছাড়ল 12:30। যাক, অবশেষে ফ্লাইটে চড়ছি। এই যে ইজিপ্টের ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, সবাই একে একে উঠছি এবার। যাক, অবশেষে পৌঁছে গেছি আসওয়ান। যা প্ল্যানিং ছিল সব তো ভেস্তেই গেল। ভেবেছিলাম যে আজকে ভোরবেলা আবু সিম্বেলের জন্য বেরোবো, তার জন্য রাতে ঘুমটা দরকার, তাই জন্য সন্ধ্যাবেলার ফ্লাইট নিয়েছিলাম 7:00। সেই ফ্লাইটটা ছাড়লো 1:00 সময়, 7:00 থেকে 1:00, 6 ঘন্টা লেট। এখনও সে পৌঁছেছে, যাই হোক ঘুম তো হবেই না, কিন্তু এটুকু ভালো যে অ্যাটলিস্ট পৌঁছে গেছে, ট্যুরটা মিস হবে না। তো এবার ট্যাক্সি করে আমার হোটেলে যাব, হোটেল মানে হোমস্টে আর কি, যেটা আমি এয়ারবিএনবি থেকে বুক করেছি বললাম সেখানে। সাহারা মরুভূমির বুক চিরে আমাদের গাড়ি ছুটে চলেছে গন্তব্য আবু সিম্বেল টেম্পল। ভোর 4:00 সময় আসওয়ান থেকে রওনা দিয়েছি আবু সিম্বেল টেম্পলের উদ্দেশ্যে, সময় লাগবে 3.5-4 ঘন্টা। আসওয়ান থেকে আবু সিম্বেলের ডিস্টেন্স হলো 288 কিলোমিটার, টাইম লাগে 3.5 ঘন্টা। আমরা একটা প্রাইভেট ভ্যানে করে যাচ্ছি, এই ট্যুরটা হচ্ছে একটা শেয়ার ট্যুর, ভ্যানটা আমি আপনাদের দেখাচ্ছি। ভ্যানটা বেশ বড় এবং এসি ভ্যান। ইজিপ্ট আসার আগে এই ট্যুরটা আমি অনলাইনে বুক করেছিলাম, আমার যে হোমস্টে আছে আসওয়ানে সেই হোমস্টের যে মালিক তার সাথে কথা বলে এই ট্যুরটা আমি আগে থেকে বুক করে নিয়েছিলাম। এই ট্যুরটাতে আমার কস্টিং পড়েছে $40। পৌঁছে গেছি আবু সিম্বেল টেম্পল চত্বরে, এবার টিকিট কেটে ভেতরে ঢুকবো। এখানে কিন্তু দুটো মন্দির রয়েছে, একটা হচ্ছে মেন মন্দির যেটা রামেসিস টুয়ের মন্দির, আর তার পাশে রয়েছে একটা ছোট মন্দির যেটা হচ্ছে ওনার ওয়াইফ নেফারতারির মন্দির। তো দুটো মন্দিরই দেখব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি লেক নাসেরের সামনে। লেক নাসের কিন্তু এই রিজনের সব থেকে বড় লেক, প্রায় 500 কিলোমিটার দীর্ঘ, তার মধ্যে 350 কিলোমিটার হচ্ছে ইজিপ্টে আর 150 কিলোমিটার সুদানে। এই জায়গাটা কিন্তু সুদান বর্ডারের খুব কাছে। এই হচ্ছে লেক নাসের। 1960-70 খ্রিস্টাব্দে
নীল নদের ওপর বাঁধ দেওয়ার ফলে এই লেকটি সৃষ্টি হয়। এই যে আবু সিম্বেল টেম্পলটা এখন যেখানে রয়েছে, এখানে কিন্তু আগে ছিল না, আগে কিন্তু ছিল নীল নদের বেডের ওপর, লেক নাসেরের একদম সামনে। তো ওইখানে থাকলে এই টেম্পলটা জলের তলায় ডুবে যেত, তার জন্য 1964 সালে এই টেম্পলটাকে সরানোর কাজ শুরু হয়, এবং 1968 সালে এই টেম্পলটাকে পিস পিস করে, টুকরো টুকরো করে কেটে 65 মিটার উপরে তোলা হয়। এ দেখুন, এখানে লেখা রয়েছে যে আগের টেম্পলটা কোথায় ছিল, এটা ছিল 65 মিটার নিচে, এটাকে কেটে তোলা হয়েছে 65 মিটার ওপরে। আমি জায়গাটা দেখাচ্ছি যেখানে আগে টেম্পলটা ছিল, এই বোর্ডে এখানে একে দেখানো রয়েছে, আর ঠিক তার নিচে এখন দেখুন এখানে কিন্তু জল উঠে এসেছে। টেম্পলটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু এতদিন জলের তলায় চলে যেত। এখানে ছিল মেন আবু সিম্বেল টেম্পল, আর ওই পাশে যে দেখছেন নিচে ওখানে ছিল নেফারতারির টেম্পল, সেটাকে এখন তোলা হয়েছে ওপরে। আমি আপনাদের এবার মেন টেম্পলে নিয়ে যাচ্ছি যেখানে এখন টেম্পলটা রয়েছে। এই টেম্পলটাকে যে কেটে তোলা হয়েছিল, আগে কিন্তু টেম্পলটা ছিল একটা পাহাড়ের মধ্যে, টেম্পলটাকে কেটে তোলা হলেও পাহাড় তো আর কেটে তোলা যায় না, তাই জন্য এখানে ওপরে পাহাড়টাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আর একটুখানি এগোতেই আবু সিম্বেল টেম্পলের প্রথম দর্শন পেলাম। আবু সিম্বেল টেম্পল তৈরি হয়েছিল আনুমানিক 1264 খ্রিস্টপূর্বাব্দে। তৈরি করেছিলেন প্রাচীন মিশরের সবথেকে প্রতাপশালী ফারাও রামেসিস টু। ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের এন্ট্রান্সের দিকে। এন্ট্রান্সের দুপাশে দুটি দুটি করে মোট 4টি রামেসিস টু এর বিশালাকার মূর্তি। এই মন্দিরের এন্ট্রান্সে রামেসিস টু এর 4টে বড় বড় মূর্তি রয়েছে, এক একটা মূর্তির হাইট হচ্ছে 20 মিটার। এই দেখুন, মন্দিরে ঢুকতেই একটি বিশাল বড় হল, আর এই হলের মধ্যে ডান দিক এবং বাঁ দিকে 4টি 4টি করে মোট 8টি রামেসিস টু এর দাঁড়ানো অবস্থায় মূর্তি রয়েছে। মন্দিরের দেওয়ালে রয়েছে রামেসিস টু এর বিভিন্ন যুদ্ধের, বিশেষ করে ব্যাটেল অফ খাদেসের বিভিন্ন ছবি। রামেসিস টু দীর্ঘ 66 বছর রাজত্ব করেছিলেন, এবং উনি নুবিয়ান, সিরিয়ান এবং হিতাইতিসদের পরাজিত করে রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। মন্দিরের গর্ভগৃহে রামেসিস আসীন আরও 3 দেবতার সঙ্গে। এর থেকে বোঝা যায় ফারাও নিজেকে দেবতার সমকক্ষই মনে করতেন। এই 3 দেবতা হল রা হরাক্তি, আমুন এবং মৃত্যু ও অন্ধকারের দেবতা তা। প্রতি বছর 22শে ফেব্রুয়ারি এবং 22শে অক্টোবর এক অদ্ভুত ঘটনা ঘটে। সূর্যের আলো সরাসরি এসে পড়ে তাকে বাদ দিয়ে রামেসিস সহ বাকি 3টি মূর্তির ওপর। 22শে ফেব্রুয়ারি হল রামেসিস টু এর জন্মদিন, আর 22শে অক্টোবর ওনার সিংহাসনে আরোহণের দিন। যেরকম আমি বলেছিলাম আপনাদের, এখানে 2 মন্দির আছে। এই হচ্ছে রামেসিসের মেইন মন্দির, আর ঠিক তার ডান দিকে এটা হচ্ছে নেফারতারির মন্দির। সত্যি
হ্যাটস অফ টু দোজ ইঞ্জিনিয়ার্স যারা নিচ থেকে টুকরো টুকরোভাবে পুরো মন্দিরটাকে কেটে এনে আবার ওপরে এমনভাবে বসিয়েছে যে কোনো রকমভাবে বোঝার কোনো উপায় নেই যে মন্দিরটাকে নিচ থেকে কেটে ওপরে তোলা হয়েছে। ইজিপ্টে সাধারণত সমস্ত মন্দিরে ফারাওয়ের যে মূর্তির হাইট থাকে তার থেকে কিন্তু বাকি সমস্ত মূর্তির হাইট কম থাকে। রানীদের মূর্তির হাইট সাধারণত কিন্তু ফারাওদের হাঁটুর তলায় থাকে, কিন্তু একমাত্র এই মন্দিরে নেফারতারির যে মূর্তির হাইট সেটা কিন্তু রামেসিসের মূর্তির হাইটের সমান। এর থেকে বোঝা যায় যে রামেসিস তার ওয়াইফকে কতটা ভালোবাসতেন। এই হচ্ছে মন্দির, ডান দিক থেকে এবং বাম দিক থেকে সেকেন্ড যে মূর্তিটা ওটা হচ্ছে নেফারতারির মূর্তি এবং বাকি সমস্ত মূর্তি হচ্ছে রামেসিসের মূর্তি। মন্দিরে ঢুকতেই একটি হল এবং হলের দুপাশে তিনটি করে পিলার, পিলারের ওপরে গডেস হাথরের ছবি আঁকা রয়েছে। হাথরকে প্রাচীন মিশরে রিপ্রেজেন্ট করা হতো গরু রূপে, কিন্তু এই মন্দিরে হাথরকে দেখানো হয়েছে মেয়ে হিসেবে, কিন্তু কান দুটো বানানো হয়েছে গরুর কানের মতো। আবু সিম্বেল টেম্পল আর নেফারতারির টেম্পল দেখা হয়ে গেল, এবার আবার ফেরত যাব গাড়ির সামনে। গাড়িতে আসার টাইম দিয়েছিল 9:50, এখন 9:30 বাজে, এখান থেকে যেতে মোটামুটি 10 মিনিট টাইম লাগবে। আজকে এখানকার ওয়েদার কিন্তু খুবই ভালো, একদম গরম নেই, রোদও নেই, দারুণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে আর একটু একটু বৃষ্টিও কিন্তু পড়ছে। আমি চলে এসেছি মন্দিরের পেছন দিকটা, দেখুন কৃত্রিমভাবে পাহাড়টা কীভাবে তৈরি করা হয়েছে। এই দেখুন, এই হচ্ছে নেফারতারির মন্দিরের পেছন দিকটা, আর ওই যে দেখছেন ওটা হচ্ছে মেইন মন্দিরের পেছন দিকটা। এবার আবার গাড়ির কাছে ফিরে যাব, 9:50 টাইম দিয়েছিল, 9:45 অলরেডি বাজে, তাড়াতাড়ি যেতে হবে। এ দেখুন সুভিনিয়ার সেন্টার, প্রচুর দাম বলছে, দু একটা দরদস্যুর করলাম, প্রচুর দাম, মানে এখানে আপনাকে প্রচুর টাইম ওয়েস্ট করতে হবে আর কি, এদের সাথে দরাদরি করে দাম কমিয়ে তারপর কিনতে হবে। কত টাইম নেই, সোজা গাড়ির কাছে যাব। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে দেখলাম, আজকে খুব একটা ভিড় ছিল না, যত বেলা বাড়ছে ভিড় আস্তে আস্তে বাড়ছে। আমরা এখানে 8:00 সময় পৌঁছে গেছিলাম আর 9:50 পর্যন্ত টাইম ছিল দুটো মন্দির ঘুরে দেখার, খুব সুন্দর করে ঘুরে দেখলাম। আবু সিম্বেল টেম্পল থেকে আবার রওনা হয়ে গেলাম আসওয়ানের উদ্দেশ্যে, আবার সেই 3.5 ঘন্টার রাস্তা, পুরোটাই মরুভূমি দেখতে দেখতে যাওয়া। তখনও জানি না আসওয়ানে আমার জন্য কত কিছু সারপ্রাইজ ওয়েট করছে, সেই সমস্ত ভিডিও নিয়ে আসবো পরবর্তী এপিসোডে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।